কিশোরগঞ্জের ভৈরবে র‍্যাবের অভিযানে 4000 লিটার চোলাই মদ সহ 8 জনকে আটক করেছে র‍্যাব 14 সিপিসি 2 ভৈরব ক্যাম্প সদস্যরা শনিবার দুপুর 2:30টার সময় হরিজন কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানান র‍্যাব আটককৃতরা হলো মোহাম্মদ আলামিন মোহাম্মদ সুমন মিয়া কাইয়ুম মিয়া শঙ্কর হৃদয় মিয়া জাহিদ হাসান শেফাল বণিক ও ওসমান গনি র‍্যাব ক্যাম্পের ফাহিম ফয়সাল লিখিত বক্তব্য জানান গোপন সংবাদের ভিত্তিতে হরিজন কলোনিতে র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করেন অভিযানে আটককৃতদের দখল হতে 192 লিটার চোলাই মদ 3800 লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও গাছ সহ নগদ 1450 টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয় ধৃত আসামিগণ দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ ভৈরব সহ কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে